আর আমি সেই ব্যাপারে আমি বলি সরকার নিরপেক্ষ তদন্ত করবে। আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, ডিজির সাথে আমার কথা হয়েছে, তারা অলরেডি ফরেন্সিক রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছুই ব্যবস্থা করেছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক এবং কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। এবং আনিসের সাথে আমাদের যোগাযোগ ভালো ছিল, যারা এখন মানে টেলিভিশন দর্শনধারী হতে গেছে তারা জানেন না আনিস আমাদের সাথে যোগাযোগ রাখতেন, আমাকে অনেক হেল্পও করেছে ইচ্ছে, কাজে আমাদের খুব ফেভারিট ছিল, এটা ঠিক নয়। কাজে ঘটনাটা কি ঘটেছে এটা আমরা তদন্ত করবার জন্য আমরা একটা সিট তৈরি করছি, এবং সেই সিট চিফ সেক্রেটারি ডিজির আন্ডারে তৈরি করবে, যেখানে সিআইডি থাকবে, সিট থাকবে, তারা সবাই মিলে এটা তদন্ত করবে। এবং মনে রাখবেন যেই দোষ হোক না কেন তদন্ত নিরপেক্ষ হবে সম্পূর্ণ হবে, এবং আমিও যদি দোষী হই আমি আমাকেও ছেড়ে কথা বলবো না, আমি এরকমই রাফ প্যান্টটা এসব ব্যাপারে, কারণ আমি এসব ঘটনা কখনোই পছন্দ করি না। এ ব্যাপারে তাদের পরিবারকেও বলবো যে আপনারা বিশ্বাস রাখুন, মৃত্যু তো আমি ফিরিয়ে জীবন ফিরিয়ে দিতে পারবো না, কারণ সেটা আমার হাতে নেই, কিন্তু আমার হাতে যেটা আছে নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী তারা শাস্তি পাক এবং এর বিচার হোক, এটুকু আপনাদের কথা নিতে পারি। আমি আশা করি সবাই বুঝবেন, কেউ ইচ্ছে করে সব কাজ করে না, কেন হয়েছে কারা করেছে যেই করে থাকুক এর কোনো ক্ষমা নেই। সুতরাং কর্মে নিরপেক্ষভাবে শীতের মাধ্যমে এই কেসটা তদন্ত করবে এবং আগামী 15 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট আমার কাছে সাবমিট করবে, এবং অ্যাজ পার ল অ্যাকশন উইল বি টেকেন। ঠিক আছে।